সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুলনা অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয় ভালোই আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আছি আমি রাফিয়া ম্যাম, সহকারী শিক্ষক, গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা একটু আমাকে বলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বা সব কিছু দেখতে পাচ্ছ কি না? আর তোমরা প্লিজ আরেকটু বলবা যে তোমরা কে কোথায় থেকে দেখছো, তোমরা কে কোথায় থেকে দেখছো বললে আমাদের কিন্তু ভালো লাগে যে আমার লার্নার্সরা এখান থেকে দেখতেছে। আসলে তোমাদের যে রিপ্লাই, এটাই আমাদের মোটিভেশন। তো দেখি তোমরা কি বলছো, আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না। প্লিজ তোমরা একটু আমাকে জানাও যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কি না, আর দ্রুত ভিডিওটা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে আজকের ক্লাসটা তোমার প্রত্যেকটা ফ্রেন্ড করতে পারে। ওকে, হ্যাঁ আনিসুর রহমান স্যার বলতেছেন যে সব কিছু ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আসলে আমরা ভিন্ন রকম একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আর তোমার প্রত্যেকটা ফ্রেন্ড যাতে করে দেখার সুযোগ পায়, তাই এখনই যারা শেয়ার করনি করে দাও। আসলে আজকের ক্লাসটা আমরা দেখব, আমরা যে গতদিন দেখলাম টেন্স, সেই টেন্সের ধারাবাহিকতায় আজকের ক্লাস দেখব আমরা কবিতার ছন্দে ভয়ে শিখি। আমরা আজকের ক্লাসে ভয়েস শিখব তাই না, কিন্তু আমরা ভয়েসটা শিখব আসলে কবিতার ছন্দে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা দেখা যাচ্ছে যে কোনো একটি যদি গান শুনি বা কোনো একটা কবিতা শুনি বা গল্প শুনলেও আমরা কি করতে পারি, এগুলো কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি তাই না? তোমাকে যখন তোমাকে কোনো কিছু নিয়ম মুখস্থ করতে দেওয়া হচ্ছে, সূত্র মুখস্থ করতে দেওয়া হচ্ছে, অনেক কিছু, তখন কিন্তু তুমি সহজে মনে রাখতে পারো না বা অনেকটা বার্ডেন ফিল করো। কিন্তু কবিতা গান এগুলো আমাদের অটোমেটিক, আমি না চাইলেও কিন্তু মুখস্থ হয়ে যায়। তাই তোমাদের সুবিধার্থে আজকের ক্লাসটা আমরা দেখব কবিতার ছন্দে ভয়েস। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কবিতাটা লেখা আছে, আসলে ভয়েস তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এতগুলো সেন্টেন্সে অনেক বড় একটা চ্যাপ্টার হয়ে যায় তাই না? কিন্তু তুমি যখন কবিতার ছন্দে করবা, জাস্ট সিম্পল একটা ছোট কবিতা মনে রাখবা, তাহলে তোমার প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ভয়েসটা কভার করে ফেলবে তাই না? তো চলো আমরা কবিতাটা একটু দেখি। প্রথমে আমরা কী দেখতে পাচ্ছি বলো তো, যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। আমি একটু পড়ে নিই, পরে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে পায়ের পরে বসে, কি হয়ে? অবজেক্ট হয়ে। মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল হয়, তার পূর্বে জেঁকে বসে টুবি মহাশয়। এরপরে দেখো যে আইএনজি থাকিলে বিইং হয়, হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় হয় বিইং। সেন্টেন্সটি ইম্পারেটিভ হইলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন। হু থাকিলে বাই হুম হয় আর হুম থাকিলে হু। ইট আর রিড এর বেলায় বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু। আসলে আমাদের কবিতার আরখানিক অংশ রয়েছে, আমরা সেটা তারপরে দেখব তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের এই সুন্দর কবিতাটার আলোকে আমরা কিন্তু ভয়েস দেখা গেছে আমরা খেলার ছলে কবিতার ছলে শিখে যাব তাই না? তো তোমার প্রত্যেকটা ফ্রেন্ড যাতে করে এই কবিতার ছন্দে ভয়েস ক্লাসটা দেখার সুযোগ পায়, তাই প্লিজ এখনও যারা শেয়ার করনি তারা ভিডিওটা শেয়ার করে দাও। শাহিন জামান ইজ রাইটিং এ ভেরি নাইস ক্লাস ম্যাম, ক্যারি অন, থ্যাংক ইউ। এমডি কাফায়েত লিখছেন যে কুমিল্লা থেকে দেখছেন, ধন্যবাদ। এমডি ওয়ালিউল্লাহ বলছেন ধন্যবাদ ম্যাডাম, সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি প্রথমে একটা সেন্টেন্স লিখতেছি তাই না? খুব সহজ একটি সেন্টেন্স, যে আই রাইট এ লেটার, মানে কি দাঁড়াচ্ছে যে আমি একটি চিঠি লিখি তাই না? আচ্ছা এবার ভয়েস করতে গেলে তুমি অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, সেটা কি জানো?
ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন, তাই না? আচ্ছা, গুণ চিহ্নটা তোমার কি কাজে লাগবে বলো? এখানে গুণ চিহ্নটা তোমার এটা একটা কাজে লাগবে। গুণ চিহ্নতে দেখো তুমি এ যে দাগটা শুরু করতেছো, তাই না? এটা এখান থেকে শুরু করে এই দিক গিয়ে শেষ হচ্ছে, আবার শেষের থেকে এখান থেকে যখন শুরু করছো এই দিকে এসে শেষ হচ্ছে, তাই না? তাহলে ভয়েসেও তোমার এই যে এ শুরুটা চলে যাবে এখানের শেষে, আর এই যে শেষ আছে না, এই শেষ চলে আসবে এখানে শুরুতে। তার মানে আমরা যে কবিতায় বলেছি দেখো যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, এবার তুমি এটাকে একটু ভাগ করো যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, তাই না? এখানে সাবজেক্ট কে গো? সাবজেক্ট হচ্ছে আই, এটা আমাদের সাবজেক্ট। রাইট কে? রাইট হচ্ছে একটা কাজ করা, তার মানে এটা আমাদের ভার্ব। আর এ লেটার এটা একটা হচ্ছে জিনিস, তাই না? লাইক এ পেন, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তো দেখো কি বলছে, যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। আমি তোমাকে কী বললাম যে ভয়েস মানে তুমি ক্রস চিহ্ন মনে রাখবা, এই অবজেক্ট এবার কোথায় চলে আসবে দেখো দেখো দেখো, এই যে সাবজেক্টে, তাই না? তাহলে মনে করো যে তোমার 100 রোল, মানে 100 জনের মধ্যে ক্লাসে তোমার রোল হচ্ছে 100। এবার তুমি কোনোভাবে ফার্স্ট হয়ে গেছো, রোল নাম্বার 1, কেমন লাগবে বলো? নিশ্চয় অনেক ভালো লাগবে, তখন তুমি এই যে খিলখিলিয়ে হাসবা, তাই না? এভাবে ওই জন্য দেখা যাচ্ছে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, কি মজা, একদম পেছন থেকে সব প্রথমে চলে আসতে পেরেছে। এবার দেখো যে সাবজেক্ট বেটা লজ্জা পেয়ে বাইরের পরে আসে, এবার সাবজেক্ট বেটার রোল কত ছিল? 1, ওর কত হলো লাস্ট 100। এবার 1 থেকে 100 রোল, 1 থেকে 2 হলেই তো তোমার লজ্জা পাওয়ার কথা, তাই না? মন খারাপ, অনেক লজ্জা পায়। এবার তুমি চলে গেলে 1 থেকে 100 লজ্জা পাচ্ছ, লজ্জা পেয়ে কার পরে বসছো? বায়ের পরে, আর কি হয়ে? অবজেক্টিভ ফর্ম হয়ে, তাই না? আচ্ছা আমরা সেগুলো দেখাবো। আর দেখো যে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হয়, ভয়েস মানে তুমি অলওয়েজ মনে রাখবা, যে সেন্টেন্সেই হোক না কেন এখানে মূল ভার্বটা কী হবে? অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তার পূর্বে যেঁকে বসে টুবি মহাশয়। আচ্ছা টুবি মহাশয় বলতে কি? টুবি মহাশয় হচ্ছে তোমার যে বিভিন্ন অক্সিলারি ভার্বগুলো রয়েছে না, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলতেছি, তোমার মডাল ভার্ব থাকতে পারে এর মধ্যে, তাই না? মানে মেইন ভার্ব ছাড়াই যে ভার্বগুলো থাকতেছে তোমার হেল্পিং হিসেবে, সেটাই হচ্ছে তোমার টুবি মহাশয়। আচ্ছা দেখো তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা খেয়াল করো, যে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভয়েস করতে গেলে তোমাকে অলওয়েজ অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আমরা কিন্তু পাস্ট ইনফিনিট টেন্সেও কোনো অক্সিলারি ভার্ব পাই না, কিন্তু ভয়েসে তোমাকে কি মাথায় রাখতে হবে? অক্সিলারি ভার্বও হবে আর সবসময় ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে তোমার তো এটা মনে রাখা খুব সহজ, কারণ তুমি কবিতা দেখতে পাচ্ছ, তাই না? কবিতার ছন্দে আমরা মনে রাখবো। ওকে, তাহলে এবার দেখো যে নিয়ম অনুযায়ী ডিভাইন করে দাও, যে অবজেক্ট বেটাকে সামনে নিয়ে চলে আসো। তাহলে সামনে আসলো কি? এ লেটার চলে এসেছে। এবার দেখো যে মূল ভার্বের তো পাস্ট পার্টিসিপল হবে, কিন্তু তার পূর্বে কি বসবে? টুবি মহাশয়। তার মানে এখানে তোমাকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে আই রাইট এ লেটার, এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে অলওয়েজ কে হেল্প করবে বলো? প্রেজেন্ট ইনডিফিনিটে তোমাকে অলওয়েজ হেল্প করবে অ্যাম ইজার। এ লেটারের জন্য তুমি কি পাবা? অ্যাম, নো, অবশ্যই ইজ পাবা, তাই না? এ লেটার ইজ। এবার তোমাকে কি বললো ভার্বে সবসময় কোন ফর্ম দিবা? পাস্ট পার্টিসিপল ফর্ম। এ লেটার ইজ, রাইটের পাস্ট পার্টিসিপল কি গো? রিটেন। এ লেটার ইজ রিটেন। এবার দেখো যে যে সাবজেক্ট বেটা যে লজ্জা পেয়ে বাইয়ের পরে বসছে, তাহলে তুমি কী দিবা? রিটেন বাই। এবার সাবজেক্টকে দাও, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি? মি। আয়ের অবজেক্টিভ ফর্ম এখানে হচ্ছে মি। তোমরা নিশ্চয়ই জানো যে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ইউ থাকলে ইউই হয়ে যাচ্ছে, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, তাই না? উই থাকলে আস। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জাস্ট একটা সেন্টেন্স বুঝতে পেরেছি নিশ্চয়ই, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে আই রাইট এ লেটার, তাহলে কী হলো? যে এ লেটার ইজ রিটেন বাই মি।
তাই না? এবার দেখো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটা যদি তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করো, তাহলে কি হচ্ছে যে আই রাইটের জায়গায় শুধু তুমি কোন ফর্ম দিবা? আই রোট এ লেটার। এবার উত্তর কি হবে? এবার তোমরা দেখি কে আমাকে উত্তরটা করে দিতে পারো। সেম সিস্টেমেই করবা তুমি, জাস্ট এখানে ইজ আছে, এখানে তোমাকে পাস্টে কে হেল্প করবে? নিশ্চয় ওয়াজ, ওয়ার। দেখি তোমরা কেউ উত্তরটা দিতে পারছো কি না। আনিসুর রহমান স্যার বলছেন ঠিক আছে, ধন্যবাদ স্যার। এম দি অলিউল্লাহ বলছেন ধন্যবাদ ম্যাডাম, সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। সবুজ হাসান স্যার দেখতেছেন, ধন্যবাদ স্যার, স্যার লিখেছেন সুন্দর। স্যার এর আগের দিন বললেন যে মেয়েকে সঙ্গে নিয়ে দেখছেন, আজকেও অবশ্যই মেয়েকে সঙ্গে নিয়ে দেখবেন স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রভা বর্মন বলছেন নাইস, ধন্যবাদ। দেলর হোসেন অভিনন্দন ম্যাম। ও আচ্ছা, সবুজ স্যার একটা পরামর্শ দিয়েছেন যে ক্লাস শেষে পরবর্তী ক্লাসের টপিক ঘোষণা করলে আমাদের সুবিধা হয় প্রস্তুতি নিতে। জি স্যার অবশ্যই, সম্ভবত আমি টেন্সের ক্লাস শেষে বলেছিলাম যে আগামী দিন আমি আসছি ভয়েসের ক্লাস নিয়ে, কবিতার ছন্দে ভয়েস। স্যার ধন্যবাদ, অবশ্যই পরামর্শ দিবেন। মেইন উদ্দিন পাটোয়ারি বলছেন যে ফাইন ক্লাস। ইমরান নাজির বলছেন যে এলেট। ও আচ্ছা, আমাকে উত্তর করে দিয়েছেন, ধন্যবাদ। পরের উত্তরটা আমি চাচ্ছি। আচ্ছা, রেহান আক্তার বলছেন যে হুইচ ক্লাস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য, আমরা জানি যে ট্রান্সফরমেশনে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমাদের ভয়েস চলে আসে অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েস হিসেবে। হোসনার লাকি বলছেন এক্সিলেন্ট। ও আচ্ছা, সবুজ স্যার ওনার আবার রিপ্লাই দিয়েছেন, ধন্যবাদ স্যার আপনাকে। সঞ্জয় কুমার বিশ্বাস বলছেন নাইন। রেজা করম লিখছেন যে ইউ আর টেকিং অ্যান ওয়ান লাইন ক্লাস, ভেরি বিগিনিং অফ ভয়েস। অ্যাকচুয়ালি এর আগে আমি টেন্সের ক্লাস নিয়েছি, আপনি প্লিজ এর আগের ক্লাসটা ঘুরে আসলে দেখতে পারবেন। সুব্রত বিশ্বাস লিখতেছেন নাইস ক্লাস। সবুজ হাসান স্যার বলতেছেন ঠিক আছে। শবনম বলতেছেন যে লেটার ওয়াজ রিটেন। ইয়েস, আমরা শবনমের কাছ থেকে সেকেন্ড উত্তরটা পেয়ে গেছি যে লেটার ওয়াজ রিটেন বাই মি। শামিম আহমেদ বলতেছেন ভেরি স্মার্ট লেসন, থ্যাংক ইউ। আমরা কিন্তু আরেকজনের কাছ থেকে পেয়েছি। রানাদেশ সরকার বলছেন এ লেটার ওয়াজ রিটেন বাই মি। হ্যাঁ, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে। আমি আসলে তোমাদের কাছ থেকে উত্তরটা বের করতে চাচ্ছিলাম, আর কনগ্রাচুলেশন টু ইউ, আমি আসলে তোমাদের কাছ থেকে পেয়েও গেছি। দেখো যে তাহলে তুমি এবার দিয়ে দিলা কি, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ইজের জায়গায় একটা অজ দাও যে এ লেটার, যেহেতু এটা পাস্ট অজ, বাকি সব কিন্তু আগের মতোই থাকতেছে তাই না, যে এ লেটার অজ রিটেন বাই মি। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে আমরা দ্রুত করে ফেলবো কি, যে ফিউচার ইনডিফিনিট যেটা আমাদের রয়েছে, যে আই উইল রাইট এ লেটার। আচ্ছা, তোমরা এটা যদি করে দিতে পারো আমাকে খুব ভালো, তবে আমি একটু তোমাদের এখানে ক্লু দিতে যাচ্ছি, তবে দেখি তোমরা আগে কেউ করে দিতে পারছো কি না। আরেকটা জিনিস মনে রাখবা যে আমি কিন্তু গতকালকের ক্লাসে বলেছিলাম যে তুমি যত পরের স্টেপ যাচ্ছ তোমার কিন্তু ভারটা তত বেশি হয়ে যাচ্ছে তাই না। এখন তুমি টেন্স থেকে ভয়েসে যাচ্ছ, তার মানে তোমার এই যে হেল্পিং ভার্ব এখানে কিন্তু একটু বেশি বেশি লোড পড়ে যাবে। তাহলে আই উইল রাইট এ লেটার, এটাকে তুমি যদি আবার করো নিয়ম অনুযায়ী, তুমি কী করবা এখানে দিবা যে এ লেটার। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা দেখো যে আমরা সাহায্যকারী ভার্ব পেয়ে গেছি উইল তাই না। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে তোমার যদি নিজের থাকে তাহলে কি তুমি অন্য কারো কাছ থেকে ধার নিবা? নিশ্চয়ই নিবা না। তেমন এখানে আমাদের সাহায্যকারী ভার্ব আমরা উইল পেয়ে গেছি, তাই আমরা অন্য কারো কাছ থেকে আর কোনো ধার করব না। কিন্তু আগের টেন্সে আমরা কী পেলাম? আমাদের কিন্তু কোনো নিজস্ব ছিল না, তাই আমরা অন্যের কাছ থেকে অ্যামিজার অজয়টা ধার নিয়েছিলাম তাই না। তাহলে এখানে তো আমার নিজেরই আছে, তাহলে তোমাকে কী করতে হবে যে এ লেটার জাস্ট তুমি করবা যে উইল। এবার তোমাকে আমি কী বলেছি যে ভয়েস মানে তোমাকে একটু অ্যাড করতে হবে, এখানে তুমি উইলের সঙ্গে একটা বি দিবা, কারণ তুমি উইলের পরে তো কখনোই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে পারো না, এই জন্য তোমাকে উইল বি এবার তুমি দিয়ে দাও যে রিটেন বাই মি। উইল বি রিটেন বাই মি,
তাহলে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অয়েজ করতেছি, সঙ্গে টেন্স অয়েজ। তোমাকে আমি আজকের 12টা টেন্সে মোটামুটি কবিতার ছন্দে যে আমরা ভয়েস শিখতেছি, এটা তোমরাই আমাকে করে দিতে পারবে, আমি এত সহজ করে দিব। আর এছাড়াও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যদি সম্ভব হয় আজকের ক্লাসে আমরা পুরোটাই শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমার সঙ্গে আছো এবং সঙ্গে থাকবা ততক্ষণ পর্যন্ত। আর এখন না, যারা ভিডিওটা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করেনি প্লিজ শেয়ার করে দাও। এখানে হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে শবনম উত্তর আমাকে করে দিয়েছেন যে এ লেটার উইল বি রিটেন বাই মি। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি শুভ করে দিয়েছে যে লেটার আগেরটা, এ লেটার ওয়াজ রিটেন বাই মি। ওকে, ধন্যবাদ শুভ সঙ্গে থাকার জন্য। আর প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যারা এখনও ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা শেয়ার করনি। তো আচ্ছা, এরপরে তুমি দেখো কী লেখা আছে গো, আইএনজি থাকিলে বিইং হয়, তাই না? আচ্ছা, আইএনজি থাকিলে বিইং হয়, এখানে ঘটনাটা কী বলো তো? গতদিন আমরা কী শিখলাম আইএনজি কোন টেন্সে ছিল কে বলতে পারো? নিশ্চয়ই তোমরা পারবা, ইয়েস, আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্সে, তাই না? আচ্ছা, তোমাদের কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে প্লিজ জানাবা। আইএনজি থাকলে বিইং হয়, তাহলে চলো আমরা এই সেন্টেন্সটাকে আমরা এবার কন্টিনিউয়াস টেন্সে লিখি, তাই না? কন্টিনিউয়াসে কী লিখবা তুমি? যে আই অ্যাম রাইটিং এ লেটার, তাই না? আচ্ছা, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমরা দ্রুত আগেই লিখে নাও পাস্ট কন্টিনিউয়াস, যাতে তোমাদের উত্তর করতে সময় না লাগে। যে আই ওয়াজ রাইটিং এ লেটার, আমরা কিন্তু এগুলোর আবার ভয়েস করে ফেলবো তাড়াতাড়ি। আর ফিউচারে কী হবে বলো তো? আই উইল বি রাইটিং এ লেটার। আচ্ছা, এবার কে আমাকে ভয়েস করে দিতে পারবা? কি বলেছে? আইএনজি থাকলে বিইং হয়। আচ্ছা, বিইংটা কোথায় হবে বলো তো? তুমি একটু খেয়াল করো, মজার ব্যাপার যে আয়ের সঙ্গে তুমি যদি আইএনজি থাকলে আছে তো বিইং লাগাবা, তাহলে কি আই বিইং, আই বিইং কি হচ্ছে? তুমি কী করবা? অ্যামিং, রাইটিং তো আছে, এইং করবা, লেটারিং করবা? না, তাহলে এবার বিইংটা কোথায় বসাবা, তাই না? তো চলো আমরা দেখে নিই। তাহলে নিয়ম অনুযায়ী তুমি আবারও কী করতেছ, এ লেটারটাকে এবার সামনে নিয়ে আসো, এ লেটার। আচ্ছা, এখানে দেখো তুমি কিন্তু একটু সাহায্য করে ভার পেয়ে গেছো, অ্যামি যার, তাই না? তাহলে তোমার দেখো নিজেরই আছে। তুমি কি আবারও বলছি অন্যের কাছ থেকে ধার করবা? একদম এই হ্যাবিট কারোই থাকবে না, তোমার নিজের আছে তারপরে তুমি অন্যের কাছ থেকে ধার করবা? নিশ্চয়ই না। তাহলে তুমি কি করবা, এ লেটারের জন্য আমরা কি পাবো বলো তো? অ্যাম মানে তো অ্যামি যার, তাই না? এই তিনটা ফর্ম লেটারের জন্য অবশ্যই আমরা পাবো ইজ। এবার এই যে তোমার আইএনজি থাকলে বিইং হয়, এই যে এই বিইংটা আমরা ইজের পরে দিব, এ লেটার ইজ বিইং। তার মানে কি জানো? তোমাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তুমি জানো যে ভয়েস মানে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু কন্টিনিউয়াসে তো এখানে আইএনজি আছে, তাই না? এই আইএনজিটাকে কি করবা তুমি? কেন ককটেল মেরে উড়িয়ে দিবা? এটা তো করতে পারবে না, তাই না? তখন তোমাকে একটা লজিক্যাল উপায় এটাকে বসাতে হবে। তাহলে তুমি কী করবা, এ লেটার ইজ, এই যে বি এর সঙ্গে আইএনজিটা জুড়ে বিইং করে দিলা। কারণ তাছাড়া কী করবো আমরা বলো? ইজিং করবো, এ লেটারিং করবা? কিচ্ছু করা যাচ্ছে না, তাই না? তাহলে তোমাকে করতে হলো কি, এ লেটার ইজ বিইং রিটেন বাই মি। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা থাকলে বলো। আমি আবারও বলছি যে তুমি এ লেটার নিলা, নিয়ম অনুযায়ী অবজেক্ট বেটাকে সাবজেক্ট বানিয়ে দাও, তারপরে কী করলা, এই যে অ্যামি যার তোমার নিজস্বই সাহায্য করে ভার্ব রয়েছে, তাহলে অন্য ভার্ব নেওয়ার দরকার নেই, সেখান থেকে ইজ পেলা। আর এই যে আইএনজি ছিল ভার্বের সঙ্গে, এটাকে তুমি কী করলা, বিইং করে নিলা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বাই মি তো বুঝতেই পারছো, তাই না? এটা যদি তুমি পারো, নিচের দুইটা মনে হয় আমার করে দেওয়ার দরকার নাই, তুমি নিজেই করতে পারবা, যেখানে তোমার অজ কিন্তু নিজে আছে, ধার করা দরকার নেই, তাহলে সে অনুযায়ী করে ফেলো। পরেরটা আবার কি, উইল বি আছে, এবার দেখি তোমরা কী করতেছো। পাস্ট এবং ফিউচারের উত্তরটা প্লিজ তোমরা আমাকে দ্রুত দিবা।
গোলজান হোসেন স্যার আমাদের সঙ্গে আছেন দেখতেছেন, ভালো। ফজলে রাব্বি বলতেছেন, আচ্ছা রেকশনা বানু বলছেন আমিও শিখছি, ও আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা সবুজ হাসান স্যার বলছেন খুলনা অনলাইন স্কুলে সবাইকে স্বাগত, আশা করি নিয়মিত সাথে থাকবেন, উপভোগ করবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। মিজানুর রহমান বলছেন থ্যাংকস। আসলে আমি এবার দেখতে যাচ্ছি যে কে আমাকে আগে আই ওয়াজ রাইটিং এ লেটার এটার ভয়েসটা চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখতে থাকো। হ্যাঁ আমি তোমাদের আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে আচ্ছা তুমি যে এখানে লিখলা যে আই অ্যাম রাইটিং এ লেটার, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েস তাই না? তুমি অ্যাক্টিভলি কাজটা করতেছো নিজে, যখন তখন বলছো যে আমি একটি চিঠি লিখিতেছি। আর যখন তুমি ভয়েস করা হয়ে গেল, প্যাসিভ হয়ে গেছে, তখন কি বলা হচ্ছে দেখো তো, যে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, মানে একই কথা ঘুরিয়ে বলা হচ্ছে যে একটি চিঠি লেখা হচ্ছে আমার দ্বারা। এটা কিন্তু এরকম না যে চিঠি এবার আমাকে লিখছে, প্রথমবার আমি চিঠি লিখলাম আর এবার চিঠি নিয়ে যে আমাকে লিখছে, এটা কিন্তু না, একই কথা শুধু প্যাসিভ করে বলা হয়েছে কি যে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, একটি চিঠি লেখা হচ্ছে। প্রথমবার কি বললা যে আমি চিঠি লিখিতেছি, আর পরের বার কী বলছো তুমি, মানে অকর্মক হয়ে যাচ্ছ, একটি চিঠি লেখা হচ্ছে আমার দ্বারা তাই না? এখানে কি হলো যে আই ওয়াজ রাইটিং এ লেটার কি দিবা, অবশ্যই তুমি দিবা, শুধুমাত্র এ লেটার ইজ এর জায়গায় অজ করবা তাই না, যে এ লেটার ওয়াজ, আবারও বিং চলে আসবে, লেটার ওয়াজ বিং রিটেন বাই মি তাই না? এবার দেখো যে আই উইল বি এ রাইটিং এ লেটার, এটা কী করবা দেখো তো, এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে যে এ লেটার, আচ্ছা উইল বি তো তোমার এখানে হেল্পিং ভার্ব রয়েছে তাই না, তাহলে উইল বি রেখে দাও যে এ লেটার উইল বি। এবার বিইংটা তুমি কী করবা, বিইংটা কি তুমি এ বি এর সঙ্গে অ্যাড করে দিবা নাকি আলাদা করে? অবশ্যই তোমাকে আলাদা করে অ্যাড করে দিতে হবে। তুমি উইল বিকে মনে করো যে একটাই শব্দ, তুমি মনে করো যে এটা হচ্ছে উইল বি, এই ফিগারটা দেখতে হচ্ছে উইল বি, আর তোমাকে এর সঙ্গে যে আইএনজিটাকে এবার বিইং করতে হবে, তাহলে এ লেটার উইল বি বিইং রিটেন বাই মি। ওকে, এ লেটার উইল বি বিইং রিটেন বাই মি, নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এর পরের অংশ দেখবো, হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় বিন তাই না? তাহলে দেখো তুমি জাস্ট একটা সুন্দর একটা কবিতার মাধ্যমে কি হচ্ছে, তুমি টেন্সের দেখা যাচ্ছে প্রত্যেকটা টেন্সেও ভয়েসটা এত ক্লিয়ার করতে পারছো, আবার এই যে তোমার প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে, একটা সেন্টেন্স আর টেন্সে তুমি যদি এটা স্ট্রাকচার অনুযায়ী করতে যাও, তাহলে তোমার কিন্তু হাজারো স্ট্রাকচারে এটা ভরে যাবে তাই না? আর তুমি যদি দেখো একটা, তুমি কত ছোট একটা কবিতা, আর একটু আছে সিম্পল একটু কবিতা মুখস্থ করবা, আমার সঙ্গে দু চারবার যদি বলো অটোমেটিক কবিতাটা তোমার মুখস্থ হয়ে যাবে তাই না? আচ্ছা এরপর আমরা কিন্তু হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় বিন এটা দেখে নিব। আচ্ছা দেখো তো যে হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় বিন, এবার হ্যাভ হ্যাজ আর হ্যাড বলতে কি বলো তোমরা, কি কিন্তু আমি গত ক্লাসে শিখিয়েছি যে সেটা হচ্ছে গিয়ে কোন টেন্স, পারফেক্ট। তাহলে তুমি ইনডিফিনিট টেন্সে শেখা হয়ে গেছে, কন্টিনিউয়াসও হয়ে গেছে, এবার আমরা পারফেক্ট টেন্সে শিখবো তাই না? এটি কিন্তু অনেক মজা পারফেক্ট টেন্সে, খুব সহজ। তাহলে কী দিবা, আই হ্যাভ, পারফেক্ট টেন্স যখন করবা তুমি অ্যাক্টিভে, যে আই হ্যাভ রিটেন এ লেটার তাই না? আচ্ছা তাহলে পাস্টে কী দিবা গো, অবশ্যই তুমি দিবা যে আই হ্যাড রিটেন এ লেটার, আর ফিউচারে কী দিবা, আই, তুমি শ্যাল হ্যাভ দিতে পারো অথবা উইল হ্যাভ দিতে পারো, আই শ্যাল হ্যাভ
written a letter. ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার মজার বিষয় দেখো যে হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় বিন, তাই না? বিন বলতে কি, তুমি জাস্ট এখানে একটা বিন অ্যাড করবা আর কিচ্ছু না। এর আগে যেমন তুমি বিং করলা, বিং করতে গিয়েও তোমার হয়েছিল কি, তোমাকে ওই যে ভার্বের সঙ্গে আইএনজিটা উঠিয়ে বিং করতে হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়েছে। আর এখানে কত সহজ দেখো যে তোমার পাস্ট পার্টিসিপল হয়ে আছে। আর তুমি তো জানো যে আমাদের এই যে অবজেক্ট বেটাকে তুমি এখন এখানে সাবজেক্ট বানাবা, তাই না? তাহলে হচ্ছে এ লেটার। এবার দেখো তোমার এখানে কিন্তু নিজস্ব সাহায্যকারী ভার্ব আছে, তাহলে তোমাকে অন্য কারো কাছ থেকে আবারও ধার করার কোনো চিন্তাই করতে হচ্ছে না। আচ্ছা, এ লেটারের জন্য তুমি কি হ্যাবি রেখে দিবা নাকি হ্যাজ দিবা? প্রেজেন্ট ফর্মে আমাদের কি থাকবে, হ্যাব অথবা হ্যাজ। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা অবশ্যই হ্যাজ দিব, তাই না? তাহলে এ লেটার হ্যাজ, কি বলেছে, হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় বিন। জাস্ট একটা এখানে বিন অ্যাড করে দাও, যে এ লেটার হ্যাজ বিন। আরে রিটেন তো হয়ে আছে, তোমার তো এখানে কোনো টেনশন নেই, তাই না? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি, তাই না? এবার দেখো যে আমরা পাস্ট পারফেক্ট লিখে রাখছি আর ফিউচার পারফেক্ট লিখে রাখছি, এই উত্তর দুইটা কিন্তু আমি তোমাদের কাছ থেকেই চাচ্ছি। দেখি কে আমাকে আগে উত্তরটা দিতে পারো। মাধবীলতা বলছেন, সুন্দর পাঠ, আঞ্চলিক ভাষাটা ব্যবহার না করলে আরও ভালো হতো, আসলে আঞ্চলিক ভাষায় অ্যাভয়েড করার চেষ্টা করছি ম্যাম, ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আঞ্চলিকতা আসলে থেকেই যায়, অবশ্যই চেষ্টা করছি। এবার হচ্ছে সবুজ হাসান স্যার বলছেন কি, মাসুদ স্যারকে স্বাগত, ক্লাস নেবেন আপনি, সাবজেক্ট দিয়ে ইনবক্স করেন, শেডিউল জানিয়ে দেবো। ওকে ধন্যবাদ স্যার। রবিন আক্তার, রবি লিখতেছেন এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। আচ্ছা হয়েছে, এবার আমি দেখতে যাচ্ছি যে পাস্ট টেন্সের আমাকে কে উত্তরটা করে দিতে পারছেন। এম নজরুল ইসলাম লিখতেছেন যে গো অ্যাহেড, থ্যাংক ইউ। সুব্রত বিশ্বাস লিখেছেন এক্সিলেন্ট। আচ্ছা, উত্তরটা আমাকে কে আগে করে দিতে পারছে, যে আই হ্যাড রিটেন এ লেটার আর তারপরেরটার হু ক্যান বি দ্য ফার্স্ট ইয়ার। হ্যাঁ, আর আবারও আপনাদের বলতেছি যে প্লিজ এখনও যারা ভিডিওটি শেয়ার করেনি, প্লিজ ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে দেখার সুযোগ পায়। আর আপনাদের জন্য আমি আরেকটা ভালো একটা অপরচুনিটি দিতে পারি, সেটা হচ্ছে আমরা তো অনলাইন স্কুলে ক্লাসগুলো দেখতেছি, এছাড়াও হচ্ছে আপনারা যদি আমার আরও বেশি ক্লাস ভিজিট করতে চান, তাহলে কিন্তু আমার ইউটিউব আইডি যেটা হচ্ছে ইংলিশ উইথ রাফিয়া ম্যাম, সেখানে গিয়েও ইংলিশের প্রায় 300 মতো দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্লাসেরই ক্লাস পাবেন আপনি। সেটা হতে পারে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গেম, বিভিন্ন গ্রামার ক্লাস, ফার্স্ট পার্ট ক্লাস, প্রচুর ক্লাস অ্যাভেলেবল আছে সেখানে। আপনারা চাইলে আমার ইউটিউব আইডিটা ঘুরে আসতে পারেন। আচ্ছা, আমি দেখতে যাচ্ছি যে উত্তরটা কেউ আমাকে করে দিয়েছে কি না, নাহলে আমি করে দিতেছি। ইয়েস, আমি দেখতে পেয়েছি যে মাসপিয়া ভুইয়া লিখেছেন যে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, খুব সুন্দর হয়েছে। সবুজ হাসান স্যার লিখছেন হ্যাঁ পারবো স্যার, প্লিজ অবশ্যই পারবেন, উত্তরটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আমরা উত্তর পেয়ে গেছি যে আই হ্যাড রিটেন এ লেটার। তাহলে কি হলো, জাস্ট এখানে হ্যাজ বিনের জায়গায় আমরা দিব হ্যাড বিন, আর কিন্তু কোনো চেঞ্জ নেই, যে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবার দেখো যে আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার, তাহলে তুমি কি করবা, যে এ লেটার। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলে রাখি এখানে, এই যে শ্যাল আর উইলের যে ব্যবহার রয়েছে, তাই না, আমরা কিন্তু নর্মালি ফার্স্ট পার্সন, যেটা হচ্ছে আই আর উই, এই দুইটার সঙ্গে আমরা কিন্তু শ্যাল ইউজ করব। আর হ্যাঁ, এখানে আমরা উইল ইউজ করতে পারি। এখানে দেখা যায় যখন আমরা কোনো কিছুর প্রতি খুব বেশি জোর দিই, যে আমি একটা চিঠি লিখবই, আমি সেখানে যাবই, তখন আমরা কিন্তু আই
স্যাল না করে আই উইল করব। আধুনিক ইংলিশে দেখাচ্ছে যে অলওয়েজ আয়ের সঙ্গে উইল নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা ভুল করে এই যে এ লেটার, এটা তো থার্ড পারসন, এখানে কিন্তু স্যাল নিব না। তবে হ্যাঁ, এখানেও স্যাল কখন নিব, যখন খুব বেশি গুরুত্ব দেওয়া হবে, চিঠিটা লেখা হবেই, যখন অনেক বেশি স্ট্রেস দেওয়া হবে, দ্যাট মিন্স ই প্রত্যয় যুক্ত হবে, তখন কিন্তু আমরা এই চেঞ্জটা করে দিব। তাহলে এখানে কিন্তু কোনো ই প্রত্যয় যুক্ত হয়নি, আমরা নর্মালি বলতেছি আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার, আমার দ্বারা কি হচ্ছে একটা চিঠি লেখা হইয়া থাকিবে। তাহলে এ লেটার, লেটারের জন্য আমরা কি নিব, অবশ্যই উইল নিয়ে নিব, এ লেটার উইল। কিন্তু কখনো আবার লেটার বলে আমরা এখানে হ্যাজ করব না, উইলের পর বা স্যালের পরে হ্যাভ হয়। এ লেটার উইল হ্যাভ, এবার অ্যাড করে দাও বিন, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে যদিও বলা হয়নি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা খুব একটা অ্যাভেলেবল না, তারপর আমাদের শিখে থাকতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তুমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাকে আমি এখানেই বলে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও যে এখানে তুমি কী করবে। পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, টেন্সে কী হবে গো, যে আই হ্যাভ বিন, রিটেনের জায়গায় টেন্সে কী হবে, যে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, একটা সময় উল্লেখ থাকবে, তাই না? আচ্ছা ধরো এখন আমি সময়টা নিলাম না, যে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এটাকে তুমি কী করবা, তুমি করবা এখানে যে এ লেটার হ্যাজ বিন, আবারও যেহেতু আইএনজি আছে এখানে জাস্ট একটা বিইং দিয়ে দাও, এখানে জাস্ট একটা বিইং দিয়ে দেওয়া হচ্ছে, এ লেটার হ্যাজ বিন বিইং রিটেন বাই মি, সব কিছু কিন্তু ঠিক থাকবে। আমি আবারও বলছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে বলো, যে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এটা হবে টেন্স। আর তুমি ভয়েসের উত্তর কী করবা, সব কিছুই ঠিক থাকবে, শুধু যেহেতু এখানে আইএনজি ছিল তাই তুমি যে হ্যাজ বিনের পর একটা বিইং দিয়ে দাও, তাছাড়া আর কোনো চেঞ্জ করতে হবে না। তারপরে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আরও ডিটেলসে গিয়ে আমি বলবো, আর না হলে আমরা কিন্তু এর পরের অংশে চলে যাব, যে সেন্টেন্সটি ইম্প্যারেটিভ হইলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন, তার মানে আমরা কিন্তু মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স এর মধ্যে শেষ করেই ফেলেছি, 12টা টেন্সেই বলা যায়, তাই না? তারপরে দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কি না। হ্যাঁ, ও শিক্ষার্থী বন্ধুরা প্লিজ কোনো কারোর প্রশ্ন আছে কিনা আপনারা রেখে যাবেন। হ্যাঁ, আর তোমরা যারা এখনও ভিডিওটি শেয়ার করোনি প্লিজ ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। এবার আমরা দেখে নিব ইম্পারেটিভ সেন্টেন্স, আর যারা প্রথম থেকে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার সঙ্গেই থাকবা। তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা সুন্দর কবিতার মাধ্যমে আমরা আজকে টোটাল ভয়েসটা মোটামুটি কমপ্লিট করতে পারবো, তাই না? এটা কিন্তু তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আচ্ছা এবার তুমি দেখো যে এখানে কিন্তু সেন্টেন্সটা মিলিয়েছিল, যে হ্যাভ হ্যাজ আর হ্যাডের বেলায় বিন, সেন্টেন্সটি ইম্পারেটিভ হইলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন। এবার তুমি আসো ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্সটা সরাসরি কি হয় ভার্ব দিয়েই শুরু হয়, তাই না? কিন্তু ওখানে একটি কি উজ্জ থাকে বলো তো, ই উজ্জ থাকে। এই যেমন তোমাকে বলা হবে বোর্ডটা ক্লিন করো, তো কে করবে, মানে আমি তোমাকে বলছি এই তুমি বোর্ডটা ক্লিন করো, আবার বলছি এই দরজাটা বন্ধ করো, মানে কে, আমি সরাসরি এটা বলছি না তুমি দরজাটা বন্ধ করো, তা না করে আমি বলছি দরজাটা বন্ধ করো, এর আমি বলছি বসো, মানে কি তুমি বসো। এই যে আমরা সরাসরি ভার্বটা দিয়ে একটা সেন্টেন্স শুরু করি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, এ আমরা একটা মজার সেন্টেন্স লিখবো এখানে, তাই না? সেন্টেন্সটা হচ্ছে যে চেঞ্জ দ্য ভয়েস। ওকে, মজার ব্যাপার না, চেঞ্জ দ্য ভয়েস, এ আমি তোমাদের কিন্তু চেঞ্জ দ্য ভয়েস বলতে ভয়েস চেঞ্জ করতে বলিনি এখনো কোনো,
এখানে আমাদের মেইন বাক্যটাই হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। অনেক সময় কিন্তু এটাই পরীক্ষাতে আসে, আমরা বুঝতে পারি না যে আসলে চেঞ্জ দ্য ভয়েসের ভয়েস চেঞ্জ করবো আর নাকি নিচে যেগুলো বাক্য লেখা আছে সেগুলোর করবো, তাই না? এখানে মজার বিষয় হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস এটা নিজে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি প্রথমে অন্য একটা এক্সাম্পল দিই, পরে এটাই আসি, তাই না? তোমাকে ধরো বলা হলো যে পোস্ট দ্য লেটার, যে এ চিঠিটা পোস্ট করো, তার মানে চিঠিটা পোস্ট করা হোক তোমার দ্বারা, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে তুমি কী করবা, অবজেক্ট ব্যাটাকে সাবজেক্ট বানাবা, সাবজেক্ট ব্যাটাকে তো অবজেক্ট বানাতে পারছো না, তাই না? তখন কি বলেছে যে সেন্টেন্সটি ইম্পারেটিভ হইলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন। তো বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় লেট দিব, আর নেগেটিভ হলে লেট নট দিব, তাই না? আর এখানে মজার বিষয় হচ্ছে তোমাকে অলওয়েজ একটি সাহায্যকারী ভার্ব বি থাকবে, তোমার কিন্তু এখানে কোনো ভাবা দরকার নেই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমি যা দিব না কন্টিনিউয়াসে বিইং দিব, একদম কিচ্ছু না, শুধু অলওয়েজ তুমি কী দিবা, বি। তাহলে লেট দিয়ে শুরু করো যেহেতু এখানে আমাদের সাবজেক্ট নেই। এবারে যে অবজেক্টটাকে সামনে নিয়ে আসো, যে লেট দ্য লেটার, এবার তুমি এখানে দাও সাহায্যকারী ভার্ব হিসেবে দাও তুমি কি বি। সবসময় এখানে কমন থাকবে, কিন্তু তোমার অঙ্কের যে কমন থাকে না সেরকম এটা কমন, লেট দ্য লেটার বি। এবার পোস্ট আছে না ভার্ব, সাহায্যকারী ভার্বের পরে মেইন ভার্ব বসাও, আর মেইন ভার্ব তুমি কি করবা, ভয়েস মানে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লেট দ্য লেটার বি পোস্টেড। আসলে এখানে উজ্জ্ব রয়েছে ইউ, তাহলে কি হতো যে বাই ইউ, সেটু তো নিয়ে আমরা দিব না, লেট দ্য লেটার বি পোস্টেড। এবার বলো চেঞ্জ দ্য ভয়েস, এই যে তুমি বললা না যে পোস্ট দ্য লেটার, এরকমই একটা সেন্টেন্স হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, এটারই ভয়েস চেঞ্জ করতে হবে। দেখি তোমরা করতে পারো কিনা, অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর এটা দেখা যায় যে তোমার বিভিন্ন ক্রিটিক্যাল এক্সামগুলোতে চলে আসে। তো দেখি তোমরা কেউ আমাকে এখানে রেসপন্স করছো কি না, চেঞ্জ দ্য ভয়েস থেকে কী হবে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি যে এখানে রহিম নিহাদ, কনগ্রেচুলেশন টু ইউ, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, কারেক্ট আনসার, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। সবুজ হাসান স্যার বলছেন যে শাহ নিয়ামতুল্লাহ কলেজের ইংরেজি মেম মহুয়া স্বাগত, মহুয়াকে ওকে হয়তো বা মহুয়া এখানে দেখছে না, আশা করছি আপনার ক্লাসগুলো উপভোগ করতে পারবো, অপেক্ষায় আছি। হ্যাঁ অবশ্যই আমরা দেখবো। এবার হচ্ছে রহিম নিহাত বলতেছেন যে ইম্পারেটিভ সেন্টেন্স করান, হ্যাঁ তোমার কথা আমরা চলে এসেছি ইম্পারেটিভ করছি। তাহলে কিন্তু আমরা এখানে রহিম নিহাদের উত্তরটা অবশ্যই কারেক্ট উত্তর হিসেবে নিচ্ছি, তারপরও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি আবারও এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো যে তুমি এখানে কি করবা, যেহেতু কোনো সাবজেক্ট নেই ইম্পারেটিভ লেট দিয়ে শুরু করো, অবজেক্ট কি ভয়েস, লেট দ্য ভয়েস, আর তুমি কি কমন নিবা বলেছিলাম, বি, চেঞ্জ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দাও যে চেঞ্জড, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, ওকে। এবার তোমাকে কি বলেছে, লেট নট বি, তাহলে একটা নেগেটিভ দেখাই দিই, তাই না? ধরো তোমাকে বলা হলো যে ডোন্ট ডু ইট, এই তুমি এটা করো না, ডোন্ট ডু ইট, তাহলে এবার তুমি কি দিবা, লেট নট বলেছিল না কবিতায়, লেট নট, এবার তুমি দিয়ে দাও তোমার অবজেক্ট কি, ইট, অবজেক্টের পরে তুমি এখানে তোমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে কমন কি দিতে বলা হয়েছে বারবার, বি, লেট নট ইট বি। এখানে আমাদের মেন ভার্ব কি গো, ডু, ডু থেকে পাস্ট পার্টিসিপল আমরা কি করব, ডান, তাহলে কি হলো যে লেট নট ইট বি ডান। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।
রহিম নিহাদ বলছেন যে লেটার নির্বিধান। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আবু সালেহ বলছে যে সুন্দর হচ্ছে, ধন্যবাদ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বেসিক দুই তিনটা উদাহরণ দিয়েছি, মোটামুটি দেখা যাচ্ছে যে এই উদাহরণে কিন্তু আমাদের কভার হয়ে যাবে। তারপরে যদি তোমাদের বেশি এক্সাম্পলের দরকার হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে রেসপন্স করে জানিয়ে দিবা যে আসলে আর কি দরকার। তোমাকে যদি এখানে বলা হয় যে ডোন্ট ওয়াস্ট ইওর টাইম, তাহলে তুমি কি করবা? এই তোমার সময় নষ্ট করিও না, যে ডোন্ট ওয়াস্ট ইওর টাইম। আমি কিন্তু একটা করে দিয়েছি, এবার কে আমাকে এটার উত্তর করে দিতে পারে যে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করিও না। এখানে আরেকটু তোমাদের আমি ক্লু দিয়ে রাখি, এই যে ইওর টাইম, এটা পুরোটাই তোমার এখানে কিন্তু অবজেক্ট। এবার ঝটপট করে ফেলো, দেখি কে আগে করতে পারে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে রহিম নিহাদ এগেইন, ইউ আর দ্য ফার্স্ট, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। ধন্যবাদ তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে কি ডোন্ট আছে, তাহলে তুমি কী দিবা? লেট নট ইওর টাইম নিয়ে চলে আসো এখানে, লেট নট ইওর টাইম বি ওয়াস্টেড, তাই না? ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অনেকক্ষণ থেকেই ভয়েস করে আসছি, দেখা গেছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সও ভয়েস অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সও ভয়েস কমপ্লিট করে ফেলেছি, তাই না? জাস্ট এই দেখো, এটা ছোট্ট কবিতা কিন্তু অনেক সুন্দর না কবিতাটা। এরপরে আমরা করব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস, তাই না? তো আমরা কিন্তু অনেকক্ষণ থেকে ক্লাসটা করে আসছি, চলো আমরা একটু মজা করি, তাই না? এবার আমরা তোমাদের সঙ্গে একটু খেলি, অবশ্য আমরা খেলার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি, তাই না গো? আচ্ছা, খেলার আগে তোমাদের আমি একটা আইকিউ টেস্ট প্রশ্ন করি, তো দেখি আমার কাছে কোন বন্ধুরা কি উত্তর দাও। আর যারা এখনো ভিডিওটি শেয়ার করনি ফ্রেন্ডের সঙ্গে, তারা এখনই শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডও আমাদের আইকিউ টেস্ট প্রশ্ন থেকে শুরু করে বাকি অংশটুকুতে পার্টিসিপেট করতে পারে। অনেক মজার একটা আইকিউ টেস্ট প্রশ্ন করতেছি। আচ্ছা বলো তো তোমরা আমাকে যে আইকিউ টেস্ট প্রশ্নটা আসলে এরকম, আমি ইংলিশে প্রশ্নটা করি তোমাদের, যদি আজকে বাংলায় ক্লাসটা নেওয়া হচ্ছে কারণ কবিতাটা বাংলায় ছিল, প্রশ্নটা একটু ইংলিশে করি, ভালো লাগবে নিশ্চয়ই। হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যানিমেল, এগেন বলছি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যানিমেল হু ওয়াকস অন ফোর লেগস ইন দ্য মর্নিং অ্যান্ড হু ওয়াকস অন টু লেগস অ্যাট নোন অ্যান্ড হু ওয়াকস ইন দ্য থ্রি লেগস ইন দ্য ইভিনিং অর আফটারনুন। এগেন আই এম টেলিং ইউ দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যানিমেল হু ওয়াকস অন ফোর লেগস ইন দ্য মর্নিং অ্যান্ড হু ওয়াকস অন টু লেগস অ্যাট নুন অ্যান্ড হু ওয়াকস অন থ্রি লেগস ইন দ্য আফটারনুন অর অ্যাট ইভিনিং। হু ক্যান টেল মি দ্য ফার্স্ট অ্যান্সার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে খানে হোসেন বলতেছেন যে আপনার অনলাইন ক্লাসের কোনো শিডিউল আছে কি না। হ্যাঁ, শিডিউল অবশ্যই আছে, আমি খুলনা অনলাইনে আমার ক্লাস থাকে প্রতিদিন, প্রতিদিন না আসলে প্রতি রবিবার, মঙ্গলবার আর বুধবার, তবে কোনো কারণে শিডিউলটা চেঞ্জ হতেও পারে, হলে আমরা জানিয়ে দিব। ওকে, কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, প্রথম হচ্ছে চিত্তরঞ্জন সূত্রধর, তারপরে আমি দেখতে পাচ্ছি যে রুবিন আক্তার, রুবি, কারেক্ট অ্যান্সার আমরা দুজনের কাছ থেকে পেয়ে গেছি। আরও যারা দর্শক আছেন প্লিজ আরেকটু ভাববেন। সবুজ হাসান বলছে জি আছে,
হাই তানিয়া বলছেন অক্স, আসলে এটা অক্স না তানিয়া। মাহমুদুল ইসলাম বলছে ওয়াচ, না এটা ওয়াচও না। আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, তানিয়ার উত্তর কারেক্ট। আচ্ছা এখানে আমরা আবারও রহিম নিহাদের উত্তর কারেক্ট, রুবিন আক্তার রুবি কারেক্ট উত্তর, জয়নুল আবেদিন সৌরভ কারেক্ট উত্তর, আয়াজ সাজিন কারেক্ট উত্তর। আবারও হচ্ছে যে রান্নাদি সরকার বলতেছেন হ্যাঁ কারেক্ট উত্তর, ওকে ভেরি গুড। আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি যারা লিখেছে ওখানে অক্স, অক্স কিন্তু অবশ্যই না, আরেকজন লিখলা দেখলাম যে ওয়াচ, ঘড়ি, ঘড়ি হচ্ছে, আচ্ছা আমি তো উত্তরটা বুঝিয়ে দিই, সত্যিকারে কারেক্ট উত্তর হচ্ছে এখানে ম্যান, তাই না? আমি বলেছিলাম কি যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যানিমেল হুইচ ওয়াকস ওয়ান ফোর লেগস ইন দ্য মর্নিং। আসলে বলা হয়েছে যে মানুষের জীবনের শুরুর সময়টাকে মর্নিং বলা হয়েছে, হোয়েন উই আর ভেরি আর্লি এজ, যখন আমরা হামাগুড়ি দিই আমরা তখন চারটা মানে হাত পা ইউজ করে দেখা যায় যে চারটা জিনিসকে ভর করে হাঁটতেছি, তাই না? তখন সেটা হয়ে গেল সকাল, মানে খুব আর্লি লাইফে। আবার দুপুরে বলা হয়েছে দুই পায়ে, তার মানে কি এই যে যখন আমরা একটু বড়, একটু ম্যাচিউরড হই তখন আমরা কিন্তু দুই পায়ে ভর করে হাঁটতে পারি। আর যখন ইভিনিং বলা হয়েছে মানে আমাদের জীবনের লাস্ট আওয়ারের দিকে, আমরা যখন বয়স হয়ে যাই তখন কিন্তু আমরা দুই পায়ের সঙ্গে একটা কী করি, এই যে স্টিক ইউজ করি, তাই না? ওটাকে আসলে তিন পা ইউজ করা হয়েছে। তো যারা ওয়াচ বলেছো বা ওয়াক্স বলেছো তোমাদের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু ওটা আমি কারেক্ট উত্তর হিসেবে নিতে পারছি না। আসলে কারেক্ট উত্তর হচ্ছে এটা আমরা মানুষ, মানুষের নেচারটার কথা বলা হয়েছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ রেসপন্স করার জন্য। আর আমাদের বিভিন্ন ক্লাসে এইরকম বিভিন্ন আইকিউ টেস্ট প্রশ্ন অথবা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গেম অবশ্যই থাকবে তোমাদের জন্য। তো চলো আমরা আর কিছুক্ষণ আছি তোমাদের জন্য, অবশ্যই 12টায় আরেকজন টিচার ওয়েট করবেন, আমি সর্বোচ্চ 12টার বেশি নিতে পারবো না। তাহলে আমরা আরেকটু দেখি আমরা যতটুকু দেখতে পারি, তাই না? তো প্লিজ তোমরা ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকো, আর 10 মিনিট মতো আমরা আছি তোমাদের সঙ্গে, বাকি অংশটুকু আমরা যতদূর পারি আজকে ক্লাসটা দেখে নেব। এবার দেখছো কি যে হু থাকিলে বাই হুম হয় আর হুম থাকিলে হু, ইট আর রিডের বেলায় বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু। আসলে কবিতাটা এটার লাইনগুলো মেলানোর জন্য এভাবে করা হয়েছে। অ্যাকচুয়ালি ইট আর রিডের বেলায় বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু, এটুকু আমি তোমাদের আগে বলে দিই, ঠিক আছে? আচ্ছা এবার তুমি এর আগে করলে কি যে আই রাইট এ লেটার, তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি, আমরা কিন্তু ইট থাকলেও কি করব যে আই টু রাইস, তাহলে কি হবে রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু সবসময় কি বাই হয়, বাই ছাড়াও এখানে বলেছি কি নো এর পরে বসে গিয়ে টু। এ উদাহরণটা আপাতত একটা দিই তোমাদের আমি যে আই নো ইউ, মানে কি দাঁড়াচ্ছে বলো তো, যে আমি তোমাকে চিনি, তার মানে কি তোমাকে চেনা হয় আমার দ্বারা, ইউ চলে আসবে এখানে, ইউর জন্য তুমি অক্সিলারি ভার্ব কিনিবা ইউ আর। এবার নো থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম কি করবা ইউ আর নোন। এবার দেখো এখানে নো এর পরে কিন্তু বাই হয় না, নো এর পরে কি হয় টু, আর আই থেকে হয়ে যাবে মি, ইউ আর নোন টু মি। আসলে নো এর পরে টু থেকে শুরু করে আরও যে বিভিন্ন জিনিস চেঞ্জ হয়, দেখা যাচ্ছে প্লিজ, প্লিজ এর পরে যদি কোনো এই যে বস্তু, আমি এই পেনটাতে খুব সন্তুষ্ট, তাহলে কিন্তু প্লিজের পর অ্যাড হবে। আবার দেখা গেছে যে প্লিজের পরে যদি কোনো মানুষ বোঝায় যে আমি তোমার উপর খুব সন্তুষ্ট, তখন কিন্তু উইট হয়। এভাবে যে প্রত্যেকটা জিনিসের চেঞ্জ আছে আমরা অবশ্যই এর পরের ক্লাসে তোমাদের আবারও দেখিয়ে দিব, আসলে একটা ক্লাসে এত কিছু শেষ করা সম্ভব না। আর তোমাদের যদি তার আগে আরও দেখার প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি আমাদের হাতে আজকে ততক্ষণ সময় নেই, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারো, সেখানে কিন্তু ভয়েসে তোমার ডিটেইলস শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট 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 ওয়াইজ করে অনেক ক্লাস দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে আমি আবারও আমার ইউটিউব আইডিটার নাম বলে দিই, সেটা হচ্ছে ইংলিশ উইথ রাফিয়া ম্যাম, প্রয়োজনে আমি একবার লিখেও দিতেছি, সেটা হচ্ছে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো যদি ইংলিশ উইথ রাফিয়া ম্যাম, তাহলেই তুমি পেয়ে যাবা, সেখানে প্রায় তোমার 300 মতো ইংরেজি ক্লাস,
অথবা তুমি যদি বলো যে ভয়েস বাই রাফিয়া ম্যাম, ইউটিউবে সার্চ দিবা, দেখবা যে আমার ভয়েস একদম পার্ট বাই পার্ট ক্লাস তোমাদের জন্য চলে আসবে। তাছাড়াও তোমাদের যে সকল ক্লাসের প্রয়োজন প্রায় সব ক্লাসই পেয়ে যাবা। তো ঠিক আছে, আমরা অবশ্যই এর পরের ক্লাসে আবার এই অনলাইন ক্লাসে তোমাদের আরও যেগুলো ছুটে যাচ্ছে সেগুলো আলোচনা দিয়ে দিব, আর তার আগে তোমার দেখার দরকার হলে তুমি ওটা ঘুরে আসতে পারো। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইট আর রিডের বেলায় বাই বসিলেও নো এর পরে বসে গিয়ে টু, তাই না? তাহলে এই যে দেখো, এখানে আমরা নোন বাই মি কিন্তু করতে পারলাম না, আমরা কি করলাম যে ইউ আর নোন টু মি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো যে হু থাকিলে বাই হুম হয় আর হুম থাকিলে হু। মজার বিষয়, এবার আসবো আমরা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা দিয়েও হতে পারে, আবার তোমার হ্যাভ হ্যাজ এগুলো সামনে, তার মানে অক্সিলারি ভার্ব সামনে থেকেও হতে পারে। তো তোমাকে আমি প্রথমে একটা সামনে থেকে দেখিয়ে নিই খুব ছোট্ট করে। দেখো আমরা কিন্তু লিখেছিলাম যে আই রাইট এ লেটার, তাই না? বা আই এম রাইটিং এ লেটারটাই তোমাদের আমি সহজ করে দেখিয়ে দিই যে তাহলে কী লিখবা তুমি ইন্টারোগেটিভ করলে, যে এম আই রাইটিং এ লেটার, আমাকে একটি চিঠি লিখিতেছি, তার মানে একটি চিঠি কি লেখা হচ্ছে আমার দ্বারা? তোমরা এই উত্তরটা কি করেছিলে যে এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, তাই না? তাহলে এখানে তোমাকে আবারও তুমি কি করেছিলে দেখো যে এ লেটার ইজ বিইং, শুধুমাত্র একটাই ওয়ার্ড সামনে আনো, তোমাকে আনতে হবে কি হেল্পিং ভার্ব, যেটা এ লেটারের জন্য তুমি কি পাবা ইজ, ইজ এ লেটার, বিইং ছিল না তার আগে, বিইং রিটেন বাই মি। তোমরা যদি বুঝতে না পারো প্লিজ আমাকে বলো, আরও সহজ করে দিই তোমাদের জন্য যে অ্যাম আই রাইটিং এ লেটার, তুমি এটাকে আগে সোজা করে সাজিয়ে নাও। তুমি যখন প্রথম করবা ভয়েস, তোমার যদি তুমি ততটা দখল না নিয়ে আসতে পারো তাহলে তুমি কী করবা সেটা আমি বলে দিই, যে তুমি এটা সাজিয়ে নিবা যে আই এম রাইটিং এ লেটার, তাহলে উত্তর কী হবে যে এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, হবে না? এ ইজটা তখন কোথায় চলে আসবে, এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ বাক্য হয়ে যাচ্ছে। ইম্পারেটিভে কী হয়েছে, এখানে জাস্ট অ্যামটা সামনে নিয়ে এসেছে ইন্টারোগেটিভে। তুমি এবার কী করবা, আসলে এটা তুমি অ্যাসার্টিভে যদি এ লেটার ইজ বিইং রিটেন বাই মি হতো, জাস্ট এই যে এ ইজটাকে সামনে নিয়ে আসো আর কিছু না, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেল, তাই না? এবার এগুলো গেল তোমার বিভিন্ন সাহায্যকারী ভার্ব থাকলে যেটা হয়, এখানে যদি হ্যাভ হ্যাজ যাই থাকতো তুমি সেটাই সামনে নিয়ে আসবা। এবার এখানে বলা হয়েছে কি দেখো, যে হু থাকিলে বাই হুম হয় আর হুম থাকিলে হু। এবার হচ্ছে আসল ফ্যাক্ট যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন হু থাকিলে কী হবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিন্তু আরও অনেক কিছু রয়েছে, যেমন তোমার রয়েছে হোয়াট, হু ইজ, হোয়ার, এগুলো কী হবে। আপনি কিন্তু এ নিয়ে আলোচনা, আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন খুব একটা বেশি আর সময় পাচ্ছি না, আমাদের নেক্সট টিচার কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছেন, তাই না? আমরা নেক্সট ক্লাসে আবারও তোমাদের ভয়েসের পূর্ণ ক্লাস শেষ করব, তার আগে এটুক যেহেতু এখানে লেখা আছে তোমাকে আমি কমপ্লিটটা করেই দেই, তাই না? যে হু থাকিলে বাই হুম আর হুম থাকিলে হু, একটা মজার সেন্টেন্স দেখে নাও। এই যে দেখো তোমার আমি একটা সেন্টেন্স লিখি, যে হু আমি ধরো লিখলাম যে কল্ড ইউ, যে কে তোমাকে ডেকেছিল, হু কল্ড ইউ, কার দ্বারা তোমাকে ডাকা হয়েছিল, এটা হবে ভয়েস উত্তর, তাই না? প্রশ্ন কি হচ্ছে অ্যাক্টিভে, হু কল্ড ইউ, এই কে তোমাকে ডেকেছিল, তুমি উত্তর করবা কি কার দ্বারা তোমাকে ডাকা হয়েছিল। তাহলে দেখো হু থাকিলে কি বলেছে গো, যে হু থাকিলে বাই হুম, এখানে হু আছে, তাহলে তুমি এখানে চোখটা বন্ধ করো, এবার চোখ বন্ধ করবা, করে এখানে বাই হুম বসাবা, তারপরে তোমার চোখটা খুলবা, ঠিক আছে? হু থাকিলে বাই হুম, হু কল্ড ইউ, তাহলে বাই হুম হয়ে গেল, তাই না? এবার দেখো যে এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই, সাহায্যকারী ভার্ব না থাকলে তোমাকে প্রেজেন্টে হেল্প করবে অ্যামিজার, আর পাস্টেকে হেল্প করবে অজয়ার। আরেকটা জিনিস মাথায় রাখবা, ইউ ইউ কিন্তু বলা হয় তুমি, বা যে তোমরা সবাই যারা দেখছো সবাইকেও বলা হয়, তাই না? তার জন্য ইউটা আসলে অলওয়েজ আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে নিব,
তাহলে ইউ এর জন্য সাহায্য করে ভাবে তুমি কী পাবা? অবশ্যই আর কখনো ইজ পাবা না, যে বাই হুম আর ইউ কল্ড, কল থেকে পাস্ট পার্টিসিপল কল তো হয়ে আছে, পাস্ট পার্টিসিপলও কল্ড হবে, যে হু কল্ড ইউ, বাই হোম আর ইউ কল্ড, কার দ্বারা তোমাকে ডাকা হচ্ছে, তাই না? আর এরপরে আসলে হুম থাকিলে হু, তাই না? তোমার হুম থাকলে হুর আরেকটা উদাহরণ তোমাকে আমি দিয়েই দিই। এবার যদি বলা হয় যে হুম ডু ইউ ওয়ান্ট, এই তুমি কাকে চাও, তার মানে কি কাকে চাওয়া হয় তোমার দ্বারা? হুম ডু, সরি এখানে হচ্ছে হুম লেখা হয়নি, হু হয়ে গেছে, হ্যাঁ, হুম ডু ইউ ওয়ান্ট, কাকে চাও, মানে কাকে চাওয়া হয় তোমার দ্বারা। তো তোমাকে কী বলেছিল যে হু থাকিলে বাই হুম, এই যে দেখো আগেই কিন্তু তুমি বাই হুম দিয়েছো, এই জন্য পরে আর বাই কাউকে দেওয়ার দরকার নাই, যে বাই হুম আর ইউ কল্ড হয়ে গেল, আবার লাস্টে বাই কে এগুলো বসানোর দরকার নেই। কিন্তু এখানে দেখো যে কি বলেছে যে হুম থাকিলে হু, তাহলে হুম আছে, তুমি আবার এবার চোখটা বন্ধ করবা, বন্ধ করে হু বসাবা, তারপরে এবার চোখ খুলবা, হুম আছে হু দিয়ে দাও, তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, মানে কাকে চাওয়া হয় তোমার দ্বারা, হু ইজ ওয়ান্টেড, এই দেখো এখানে প্রেজেন্ট না, প্রেজেন্টের জন্য তুমি কী নাও, হু ইজ ওয়ান্ট থেকে পাস্ট পার্টিসিপল করো, হু ইজ ওয়ান্টেড। এবার কিন্তু তোমাকে এখানে বাই প্রথমেই বসেছিল, তাই শেষে দরকার হয়নি, আর এখানে তো বাই প্রথমে বসেনি, তাহলে বাইটা কিন্তু এবার শেষে দরকার হবে, বাই কার মাধ্যমে, বাই কিন্তু তোমার মাধ্যমে, বাই ইউ, দেখো তাহলে যে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, কাকে ডাকা হয় বা কাকে চাওয়া হয় তোমার দ্বারা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই করে দাও যে তোমার আসলে এই সমস্যাটা কোথায় বা বুঝতে পারলা কি না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকে আমরা ভয়েসটা কমপ্লিট শেষ করতে পারলাম না, আমাদের ভয়েসের আরও কিছু অংশ রয়েছে, আমরা হচ্ছে ভয়েসের পূর্ণ একটা ক্লাস নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সামনের রবিবার সকাল 12টায়, দ্যাট মিন্স দুপুর 12টায়। আর আগামীকালকে তোমাদের খুলনা শেডিউলে আমার ক্লাসটা ছিল, কিন্তু দুঃখের বিষয় যে আগামীকালকে আমার আবার রাজশাহী ডিভিশনাল অনলাইনে সকাল 10টায় ক্লাস রয়েছে। তবে প্লিজ তোমরা আবারও আগামীকালকের সকাল 10টায় রাজশাহী ডিভিশনে যোগ দিয়ে দাও, আর তোমাদের সঙ্গে খুলনা অনলাইনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ রবিবার দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।